ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে তাদের দেশে হাফিজুর রহমান নামক কোন লোক নাকি সমাজে কোনো মহফিলে বা সাথে কথা বলেছেন যে ইউসুব আল সালামকে তার পরিবাররা সাজলা করতেন এবং জান্নাত যেতে হলে পারে হাকখানি ধরতে হবে আমি তো বুঝে উঠতে পারছি না যে এই রকম লোকদেরকে স্টেজের জায়গা কিভাবে পায় তারা তো আলেম না যদি আলেম হতো কথার মাধ্যম দিয়ে আমি তাকে দেখিনি কিন্তু তার কথাতে বুঝতে পারছি যে সে মূর্খর চাইতেও নিকৃষ্ট কারণ যে এইরকম কথা যে জাননা যেতে হলে পরে কোনো হাক্কানে তুই ধরতে হবে এটা তো ইসলামের কোনো হাসিয়াতেও নাই তাহলে সে পেলে কোথা থেকে বলবে না তাহলে প্রথম কথা যারা মহফিলে যারা স্টেজে যারা চড়ে যারা আলেম যারা লোকের যারা মাথা নেতা হয়ে বসে আছে তারা যদি লোককে বিভ্রান্তর দিকে নিয়ে যায় তাহলে তার তাদের শাস্তি আল্লাহ করে করা হবে হ্যাঁ আমাদের দিনে যাদেরকে যাদেরকে পথ ভ্রষ্ট করবে তারাই আহ কেমন দিনে বলবে রব্বানা তুমি আমাদের ডাবল শাস্তি দাও কারণ যে তারাই আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে লালচ করো সুতরাং যারা আলেম যারা সমাজ প্রদর্শক যারা ইসলামের পথ প্রদর্শক লোকের পথ প্রদর্শকের নাম নিয়ে যারা বিভ্রান্ত করছে তাদের শাস্তি আলাদা কঠিন ভয়ঙ্কর হবে সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এ থেকে বাঁচাই এবার আসি দিকে ইসুব আল্লাহ সালামকে তার পরিবার সাজদা করতেন এইরকম রকম সাজদা করতেন কারণ এরকম কোন কথা না সাজদা করেছিলেন একবার কেন করেছিলেন সাজদা দুই প্রকার একটা হচ্ছে সাজদা এ বাদাহ একটা হচ্ছে সাজদাদ পাহিয়া মানে সম্মানের খাতিরে ইসলামের মধ্যে সাজদাত এ বাদাহ কিংবা

তাদের শরীয়তে জায়জ ছিল কিন্তু আল্লাহ নবীর শরীয়তে এটা জায়েজ নয় মহাজ আল্লাহ তাল আনহ যখন স্বামী ছিলেন দেখলেন যে এরা এদের বাদশাকে নাসারারা তাদের বাদশাকে সম্মান জানাচ্ছে সাজদা করে তিনি মনে মনে চিন্তা করলেন যে এরা কাফের এরা আল্লাহকে বিশ্বাস করে না অতপর এত তারপরেও তারা তাদের নেতা মাথাকে এইভাবে সম্মান জানাচ্ছে তাহলে তো আমাদের নবী এটা অনেক গুণে বেশি অধিকার রাখেন তাই যখন তিনি ওখান থেকে ফিরে আসলেন নবীর সাথে প্রথম সাক্ষাৎ হলে নবীকে সাজা দিয়ে সম্মান জানার চেষ্টা করেন রসল্লা সাল্লাহ রাগে রাগে তো হয়ে গেলেন তখন বললেন যে আমি যদি কাউকে আল্লাহ ছাড়া অন্য অন্য কারোর জন্য সাজদা করতে আদেশ করতাম আমার তোলমার আতা যাও জিহা তো আমি কোন আমি প্রত্যেক মহিলাকে আদেশ করতাম তার স্বামীকে সাজদা করার জন্য তার সম্মানের খাতিরে কিন্তু আমি এটা সাজদা করতে বলিনি কখনো বলবো না জায়জ নয় সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য আমাদের ইসলামী শরীয়তে সাজদা করা জায়জ কখনোই না হ্যাঁ কখনোই না এক কথা দ্বিতীয় কথা হল তিনি যে বলেছেন যে জান্নাত যেতে হলে পারে হক কানে পীর ধরতে হবে এই কথাটা যে কোথা থেকে তিনি বলেছেন এটা তো ইসলামের বাণীর পুরোপুরি বিরোধী কথা জান্নাত পেতে হলে পারে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলে যতক্ষণ পর্যন্ত আপনি ইত্তেদা না করবেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হবেন না আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিতে পারেন না সুতরাং আপনার ইন্ডাল্লা দিন আমানু ও আমির উৎস আলে হ্যাঁ ঠিক আছে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে সৎ কাজ ওকেই বলা হয় যেই কাজ যেই কাজ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুদ বলে গেছেন এবং সেই কাজ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী করতে হবে তাহলে সেটাও সৎ কাজ যদি কেউ সঠিক ইমান এবং আল্লা এবং আল্লাহ রসুদের অনুসরণ না করে সে সে যদি হাজার গাড়ি যদি পীর ধরে নেয় তবুও সে জানা যাবে না এবং এই বর্তমানে আমাদের যারা পীর তারা কি তারা কি আসলে আল্লাহ না এটা কে বলতে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে আহ বা উম্মতে ইসলামিয়াতে রসুল্লাহ সাল আলী সাল্লামের পরে পরে সব চাইতে বড় পীর হচ্ছেন হয়তো আবরিয়াল্লাহামান হোক উমারদিয়াল্লান হোক উসমার্দ্লাহামান হোক হজরত আল্লাহামান হোক সাহবা ইকরাম এদের চাইতে বড় আর কেউ আছে যেই পীরদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জানাতে সার্টিফিকেট দিয়েছেন তাহলে আপনি সেই আশা করি সেই হাফিজুর রহমান সাহেব জীবনে তার বলার তৌফিক হয়নি যে তোমরা আও অনুসরণ করো বা উমারের অনুসরণ করো উসমান আল্লাহ অনুসরণ করো বা আজিরতুল্লাহ অনুসরণ করো অনুসরণ করার পরে পরে এ কথা বলার তৌফিক হয়নি আর তিনি একটা মূর্খর মতো একটা কথা বলে দিলেন যে জান্নাতিটা হলে হক্কানিপি ঢুকতে হবে না উজিবুল্লাহমিন এই পীরের যে রচনা বা পীরের যে ঘটনা পীরের যে সমস্যা এটা হচ্ছে ইসলামের বিরোধী কথা সুতরাং যদি আপনি জান্নাত পেতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুদের সঠিক কথাগুলোকে যেগুলো প্রমাণিত আছে সেই কথাগুলিকে আঁকড়ে ধরুন এবং আপনি পীরকে লাঠি বেড়ে এসে যেই যারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুদের বিরোধী করে তাদেরকে ছেড়ে দিয়ে আপনি সঠিক কথা দিকে এবং আপনি এই দাওয়াত কখনো দেবেন না

এই ছাড়া অন্য কোন ওয়ালি আউলিয়ার অনুসরণ করেন আল্লাপা কোরআনে বলছেন সুতরাং আপনি কোরআন বিরোধী করবেন সুতরাং আল্লাহ রব আলী যেন আমাদের সকলকে যেন সঠিক হাদিস এবং কোরআনের উপরে তারা তৌফিক দান করে যেন তার সন্তুষ্ট লাভ করে জানা যেতে পারি এই তৌফিক দান না আমি